ফোন দিয়ে মানুষ কি করে যে ভিডিও করতেছিলাম সমুদ্রের সমুদ্রের ভিডিও করতেছেন আমি মনে করছেন বুঝি নাই না আপনি আপনার ফোন দিয়ে আমার ভিডিও করতেছিলেন মাথা খারাপ নাকি আপনার আমি ফোন দিয়ে তো সমুদ্র ভিডিও করতেছিলাম আমি আপনার কেন ভিডিও করতে যাব এই মাথা কি আমার খারাপ নাকি আপনার খারাপ আপনার মাথা তো বিকৃত সমুদ্রে পাড়া দাঁড়া একটা মেয়ে গোসল করতেছে আপনি তার ভিডিও করলেন লজ্জা করলো না ফোন দেন নালে কিন্তু ব্যবস্থা নিই অন্য একটা আপনি কি আমার হুমকি দিতেছেন আপনি জানেন আমি কে একটা জলস্থির লাগার কথা কইতেছি জলস্থির আমি হুমকি দিতেছি বুঝছস ফোনটা দিস তাহলে কিন্তু খবর আছে কইলাম আমার রাগ উঠেছ না তুই আপনার রাগ আছে আমার রাগ নাই দেখলে আমার কিন্তু ধৈর্য সীমা শেষ হয়ে গেছে বুঝছস তোর এমন চটকারা মারুম বুঝছস তোর জিবলাই কান দেবে রে বুঝছস দে বুঝলাম না আমার বাইরে হয়ে আগে কক্সবাজার আইসা হানে পড়ে কামুইলা ডাকাতের পাল্লায় পড়ছে আমি এবার আইলাম আমিও একটা মহিলা ডাকাতের পাল্লায় পড়লাম আর থাপ্পড় দনের আগে 10 বার চিন্তা করে দেখি থাপ্পড় দনের পরে কি হবে এই তুই কার চিন্তা করতে ক তুই চিরো সামারে একবারে বালি বদে কাইরা ফলাম তোর আমি ইস আইস আমার ফুলন দিবি গায়রা লাইব এই ফুলন দিবি গায়রা কস্তি হ্যাঁ গায়রা কস্তি ফুলন দিবি ওরে গাড়ি ফেলানোর জন্য এত তো চেষ্টা করার দরকার নেই ধরে সমুদ্রের পাড়ে নিয়ে যান যে ওজন ইশারায় গাড়ি যাবে না আপনি হট কিসের জন্য কি বলেন আপনি না বলতে মাই সাল এত গরম হয়ে যাচ্ছে রূপবার দিনের মতন এত মিজাজ তো ভালো না শুনে না পা ওই তুক পাতা না আর এইসব গুলো মিশিয়ে রাত্রি খাবেন কষার জন্য বায়ু চলা হয় বুঝছেন সব ভালো হয়ে যাবে না এই এই পিসটা কি তোর লাগে ওরে বাবা রে তো এসিড খেলাম ইছেরে ডাইরেক্ট তুই বলতেছে তোর বন্ধু নাকি কইতে আমার বন্ধু চিনি না উঠকো ওই রে এই উঠকো এ আপা বাংলা ভাষায় যে তিনটে সম্বোধন আছে আপনি তুমি তারপরে হচ্ছে তুই আপনি প্রথম দুইটারে ওভারটেক করে ডাইরেক্ট তুই বলে ফেললেন তো প্রথম দুইটা মাইন্ড করবে না ও খুব মাইন্ড হইছে না তাহলে কাজ করেন ডাক্তার রাইখা আপনি আমার ভিডিও করেন আমি পৌঁছে দাঁড়াই ওরে বাপ রে আপনার তো মেজাজ দেখতেছি আমি ভিডিও করতে গেলে আমার ক্যামেরা ঠাস করে বাইতে যাবে না অসুবিধা নাই আমার প্রমোশন হবে বুঝছেন তখন আমি চিন্তা করে রাখছি যে একটা মোবাইল কিনবো দামি দেখে বুঝছেন স্মার্টফোন বুঝছেন 11 মেগাপিক্সেল আর সেটা লম্বা হবে মনে করেন যে পাসপোর্ট সাইজ আপনি কত দূর 5'4" কেন ওরে বাপ না তাহলে না মোবাইলের উচ্চতা যদি পাসপোর্ট সাইজ হয় তাহলে আমার বউ কত বড় হবে 5.4 ইঞ্চি বুঝছেন কিনবো অসুবিধা নেই আপনি বাসার ঠিকানা দিয়ে যান আমরা বাসায় যাবো শাড়ি চুড়ি পরে রেডি থাকবেন ফটাস ফটাস ছবি তুলে দেবো সমস্যা নেই শোন তবে এই চেহারা এই চরিত্র নিয়ে জীবনে প্রমোশন পাবেন আবার ফোন তো দূরে থাক আরে কি করছে ম্যানেজার স্যার যে বললো প্রমোশন হবে আর উনি বল আর আপনি চরিত্র নিয়ে কথা বললেন আমরা কোনোদিন কারো ইজ্জত নিয়ে সিনেমা নিয়ে খেলিনি তুই খেলেছিস ভাই না আমি ঘুরতে গেলুম হ্যাঁ সেটাই শোনেন আমাদের ওই মোবাইলও হবে প্রমোশন হবে সবই হবে ও আল্লাহ আমি কোন ফাউলে বালাই পড়লাম এই ফোন দিবি তুই মোবাইল দিমু না না দিলে কি করবেন দিবি নাকি সেদিন এক শর্ট দেখুন দাঁত খুলে দেবো এত সুন্দর একটা ফোন চাচ্ছে তোর ফোন খুবই ভালো আপনি নিয়ে যান আরে দে সে আপনার আপনার কি সমস্যা দিতে চাচ্ছিস রে হয়তো ছবি তুলবে পরে দেবেন আপনি হোটেলের ঠিকানা দিয়ে দেন ও গিয়ে দিয়ে আসবে আপনারটা কি সমুদ্রে পড়েছে নাকি আমার এই মুহূর্তের মোবাইল লাগবে দেখুন কি আমার ভিডিওটা করছিস রিলেট করব দে ভিডিও করেছি আমি দেখবো আমি দেখবো ভাই কোদার কসম আমি কোনো ভিডিও করি নাই ভাই দেখেন আপনি দেখেন আরে দে আমি একটু দেখবো আমি একটু দেখবো আরে দেখি এই পোশাকে এই পোশাকে ভিডিও হয়েছে আরে করেছি এই আপনি কি করলেন আপনি আপনি আমাকে টাচ করলেন কি জানি কি দাম লাগে আমি কি দিয়ে দেবো এই টাচ আপনার বাপ ভাই নাই আপনি কিসের জন্য আমাকে টাচ করেছেন আপনি টাচ করেছেন কিসের জন্য কি দাম লাগে কল দেনি টাচ করতে তো কিসে হ্যাঁ কিসে তো সাত জনের ভাগ্য ভালো যে আমি তো পুলিশের কাছে দেই নাই বুঝছস আর শোন এই কাকা আমি ঢাকায় এবাই বুঝছস এই যে সাইমন হোটেলে উঠছি আইস কি করতে আর করিস বুঝছস খুব ভালো হবে খুব আরে আরে এই আমার 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 টাপলি আবার আসিছেন এক্সকিউজ মি
আমি আবার এসেছি মানে আপনি আবার এসেছেন সেটাই আমি আমি তো আসছি কিন্তু আপনার দেখে আমার খুব আনন্দ হচ্ছে মানে খুব আপন আপন মনে হচ্ছে জানেন বাহ 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 আপন আপন লাগা ভালো কিন্তু ভাই আমি এবার আপনার কোনো জিনিস নেইনি কোনো রকম কোনো ঝামেলা করিনি আপনি নিশ্চয়ই আমার কাছে আসেন নাই না না সেটা কি করছেন সেটা তো একটা পাস্টিস পাস্টিস সামান্য একটা কারণে ভুল বোঝাবুঝি হয়েছিল কোনো ব্যাপার না তাই না সামান্য কারণ ছিল ওই জুতো স্যান্ডেল সামান্য কারণ ছিল তো আপনি কি এখানে উঠেছেন তাই তো উঠেননি ওমা আপনি না আগেরবার বলেছিলেন যে আপনার যদি প্রমোশন হয় তাহলে আপনি এই হোটেলে উঠবেন প্রমোশন হয়নি না ওই দেয়নি প্রমোশন তা কি করব প্রমোশন হয়নি তো খুব ইচ্ছে আছে প্রমোশন হলেই ঢুকে পড়ব ভালো 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 প্রমোশন হলেই এখানে ঢুকে পড়েন তো এখানে কেন এসেছেন হ্যাঁ সেটা বলে আর আপনার যন্ত্রণা বাড়ানোর দরকার নেই এমনি ওটা ওটা পার্সোনাল দরকার নেই তো এবছর আপনার বিয়ে করার কথা ছিল বিয়ে করেছেন বিয়ে করেছি করিনি মানে ওই করেছি করি নাই মানে না হলো তো আগের দিন আমার বউ মানে তার বিয়ে করার কথা ছিল ওই তার প্রেমিকের হাত ধরে ভাগিয়ে গেছে ভেঙে গেছে চলে গেছে ওহ সো সরি ব্যাপার না আরে হ্যাঁ এবছর হয়ে যাবে এবছর হয়ে যাবে আপনার বিয়ে এবার তো করেই ফেলবো অবশ্যই করে ভালো আপনাকে দাওয়াত দেবো কিন্তু আসতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাকে দাওয়াত দিবেন আমি আসবই হ্যাঁ হ্যাঁ আমি ঠিক করেছি জানেন এই হলুদ বিয়ের ডেট সব আগে একদম ঠিক করে রাখবো করবো কি সেই ডেট মতো বিয়ে না করে দুই তিন দিন আগে দুম করে বিয়েটা করি ভালো দেখছেন কি ওরে আমার বিয়ে এত বুদ্ধি কিসের জন্য এক্সিলেন্ট ব্যাকআপ তো সেজন্য অনেক বুদ্ধি অসাধারণ বুদ্ধি কিন্তু জি কিন্তু ভাই এই বিয়ের দুদিন পর যদি বউ ভেঙে যায় তখন কি করবেন যদি ভাইগে যায় তাহলে তারে আবার না ভাইগে চলে যাক ভাগবে অসুবিধে কি আবার বিয়ে করবো আবার ভাগবে আবার বিয়ে করবো আবার ভাগবে ভাগতে ভাগতে আমার অনেক অভিজ্ঞতা হবে তো তারপর আর ভাগবে না ঠিক হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে যান আপনার কাজে যান আমি আবার রিনা নিতে যাব আমার একটা বান্ধবী ছিল না ওকে আজকে ছেলে দেখতে আসছে ওর বিয়ের কথা চলছে রিয়া হুম আমি যাই হ্যাঁ দেখেন আবার ছেলে না ভাগিয়ে যায় মানে এরকমইটা হচ্ছে চতুর্দিকে আজকাল বুঝছেন খুব সাবধান খুব সাবধান ভাই উল্টা পাল্টা কথা বলেন না তো আপনি আগের থেকে তো মেলা সুইট হয়েছেন গায়ের রং একটু কালো হয়েছে কিন্তু মুখটা সুন্দর আছে এখন আমি মেয়ে দেখলে ফটাম করে বলে দিতে পারি যে কি দেখছো এজন্যই তো বিয়ের আগে বউ পালালো ও বোঝানি তাই চলে গেছে যান যান কাজে যান গুড মর্নিং স্যার হাউ ক্যান আই হেল্প ইউ স্যার ভালো আছেন আপনি ঠিক স্যার ভালো আছি আপনার কিন্তু মেলা পরিবর্তন হয়েছে আগেরবার যখন দেখেছিলাম তখন আমি কম করে 2 ইঞ্চি লম্বা ছিলাম স্যার আপনি আমার কলিগের কথাই বলছেন বাট আমি আপনাকে চিনতে পেরেছি ও তাহলে আমি একটা ব্যাংকার হয়ে এরকম ভুল করে ফেললাম তা আমি ভাবছি কি ওই পোশাক তো সব সেম বুঝছেন সব একরকম লাগে স্যার এইবার কিভাবে হেল্প করতে পারি স্যার না রে ভাই আমার তো কোনো হেল্প লাগবে হেল্প করতে হবে সামান্য ওই আচ্ছা রুম কি আগের মতো নেই 228টা 228টাই আছে ও অনেক দারুণ হয়েছে তাহলে খুব ভালো হয়েছে তাহলে ওই মনে করেন যে আমি মানে একদম ঠিকঠাক আছে বেশি হলি পরে পরিশ্রম হতো সবচেয়ে ভালো হতো যদি রুম কমে যেত মানে কারণ 10-15টা রুম তা কিরা কমাবে তাই না স্যার রুমের ব্যাপারটা দিয়ে কি হবে একটু বলেন তো আমি পাতিপাতি করে খুঁজতে হবে সব রুম খুঁজব কি বলেন আবার না আমার তো খুঁজ দিয়ে হবে ভাই মানে আমার খুব জরুরি সমস্যা ভাই আপনার জন্যই হতে জরুরি না কিন্তু আমার ভাই জীবন মরণ সমস্যা মানে আমি ভাই ওই মেয়ে খুঁজতেছি কি বলেন স্যার আবার মেয়ে আবার মেয়ে এরকম করে বললেন মনে হচ্ছে যে আমি মেয়ে নিয়ে মানে সেটা না মানে ওই অসুবিধা নেই আপনি যে কোনো একটা লোক আমাকে দিয়ে দেন আমি একটু সব রুমে গিয়ে নক করে আমি একটু খুঁজে দেখবো না স্যার এইবার তো নাম জানেন নাম মনে করেন হচ্ছে কি মেয়ে তো তো নাম তো আছে তার মানে ওই মনে করেন যে সেও আমার মতন খুব সাগর ভালোবাসে বুঝছেন ওই সাগরের নামে তারপর ওই সখীবৃন্দ নিয়ে খুব জলকেলি করে বুঝছেন জলকলি করে আবার আবার খুব মিজাজ খারাপ বুঝছেন খুব ঝাড়ি ফাড়ি দেয় মানুষের তারপরে ওই মনে করেন বড়ই খাইছেন আপনি জীবনে
একদম বড়ই থাকে না যে একটু সবুজ, আবার একটু হলুদ, আবার কামড় দিলে কসকস করে সাউন্ড হয়, আবার মিষ্টি লাগে, আবার একটু টকও লাগে, মানে টক ঝাল মিষ্টি আর কি, বুঝছেন তো? সেই মেয়েটা ওই মনে করে সাগরের নামে সাগর জাহান বলতে পারেন, আর তার বড় বোনের নাম ধরি না নুরজাহান, এরম আর কি। স্যার নামটা তো ঠিক মতো বলতে পারলেন না, কোথা থেকে আসছে সেটা বলতে পারেন? না এটা তো পারবো, এটা না পারলে কি, আমি একজন ব্যাংকার, না পারলেই হবে। সাগরের নামই ছিল তো, সাগরের তো উঠে আবার এই আপনাদের হোটেলে ঢুকে পড়েছে, সাগরের তো আইসে। স্যার ডিটেল যদি আপনি না বলতে পারেন তাহলে আমি তো আপনাকে হেল্প করতে পারছি না। ও না, সেই জন্যই তো আমি মনে করেন আপনারা বললাম যে মানে রুমের সংখ্যা কতগুলো, মানে একটা লোক দিয়ে দেন, কোনো অসুবিধা নেই, আমি চলে যাবো, প্রত্যেক রুমে নক করে একটু খুঁজে খুঁজে দেখবো। স্যার এটা কোনোভাবে সম্ভব না ভাই, সম্ভব ভাই ভাই, এটা সম্ভব, শোনেন এটা লাগবে নালি পড়ে কিন্তু আমি শেষ, বুঝলেন? কোনো সমস্যা নেই, আমি নক করবো, করবে আমি চট করে দেখে নিয়ে বলবো সরি, তাহলেই হবে, কোনো সমস্যা নেই ভাই, একটু ব্যবস্থা করেন ভাই। স্যার এটা কোনোভাবেই সম্ভব না, স্যামনে অন্তত পক্ষে সম্ভব না। তাহলে ভাই আপনি মেয়েটাকে ধরে পিক আপ, আপনি তো মেয়েরে চেনেন না, তাহলে এই হোটেলে কিসের জন্য উড়িছে বলেন তো? আমি আসি তাহলে ভাই। এখন যদি পুলিশ ডেকে আপনাকে ধরায় দিই, আর নাইনজনকে আপনাকে যদি ধরায় দিই আপনাকে কে বাঁচাবে? এই এসব কথা বলবেন না, বুঝছেন? আমি ব্যাংকার তো, আমি খুব সহজ জানেন, আর অনেক সাহস আমার, ভয় দেখায় আমার কোনো লাভ নেই। শোনেন আমি আসি যে খুব সাধারণ একটা কারণে। শোনেন আপনার কোনো সাধারণ অসাধারণ ইচ্ছা এখানে পূরণ হবে না, হ্যাঁ? সো বাঁচতে চাইলে আপনি এখান থেকে এখন পালান। এই খবরদার থেরেট করতেছেন কিসের জন্য? আপনি কারে থেরেট করতেছেন? আপনি জানেন স্যাডাং স্যাডাং কথা বলতেছেন মানুষের জিনিস নিয়ে, দৌড় মারেন চোর কোণে কাজ, তারপর আবার আমার সঙ্গে উল্টো পাল্টা কর, আমার টাওয়াল 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 বোঝেন না, টাওয়াল মানে হচ্ছে তোয়াইলে, আমার তোয়াইলে যে নিয়ে আইছেন আপনি সেটা আমাকে ফেরত দেন, আমি অসুবিধা নেই, আমি ওই স্যাবলন দিয়ে ধুয়ে দেবো। নেই কি করেছেন টাওয়াল দিয়ে? আশ্চর্য, আপনার টাওয়াল আমি নিয়ে আসতে যাবো কেন? ওরে ভাই ভুল করে ভুল করে ওরে ভাই ভুল মানুষ করতে পারে না, ভুল তো মানুষই করে, শয়তান ভুল করেন, আপনি কি শয়তান? ওই তখন মিজাজ গরম হলো না, আপনার টাওয়েল আর আমার টাওয়েল সেম কালার, ভুল বুঝেছেন? দুটো পাশাপাশি ছিল, আপনি দুধদার করে চলে আসার সময় ওইটা আমারটা নিয়ে চলে আসছেন ভুল করে, বুঝলেন? এই যে আপনার টাওয়েল আমি আনিছি, এই যে দেখেন। আচ্ছা আপনি দেন না টাওয়েল, আমি স্যাবলন দিয়ে ধুয়ে নেবো, না অসুবিধা কী করেছেন টাওয়েল দিয়ে কী করেছেন? হাই আল্লাহ, আপনার টাওয়েলটা তো দেশি তাই না? জি আমরা একদম দেশি, আমি কুষ্টিয়াতে কিনেছি বারে টেক্সটাইল, বুঝছেন? অনেক কষ্ট করে তারপর 10 টাকা খুব আইছিলাম, খুব ভালো সুতি, ভাই আমারটা দিয়ে দেন, এই আপনারটা নেন। Thank you.
আনিছেন না? হ্যাঁ, এটা তো দেওয়ার জন্য আনছি, কিন্তু দেওয়ার আগে একটা কথা আছে। ও, কথা বলবেন, বলেন, কোনো সমস্যা নেই। টাওয়ালটা পাওয়ার পর কোনো কথা না, হ্যাঁ, থানায় পানায় বাদ দিয়ে সোজা এখান দিয়ে বের হয়ে যাবে। আমার টাওয়াল পেয়ে গেলে আমি সোজা অবশ্যই বেরিয়ে চলে যাবো। আমার তো কোনো কাজ, আপনার সঙ্গে তো আমার কোনো পিরিত নেই, মানে প্রেম। আর আরেকটা, আচ্ছা, আপনি কি মানে কোনো ড্রাকুলা বা এরকম কারোর সঙ্গে প্রেম করেন? সরি, না, দেখে মনে হয় কি যে ওই ড্রাকুলা আপনার ওই সব রক্ত একদম শুষে নিয়ে গেছে, ফ্যাকাশে মারিয়ে গেছেন। দেখেন, আমি সিঙ্গেল, এসব ফালতু কথা বলবেন না, নিন আপনারটা। আর আপনাকে আমার এমনি দেখতে কিন্তু ভাল লাগে না, মানে মনে হচ্ছে যে কী একদম খুব খারাপ। আর ওই যে গলা যে কথা বলেন মনে হচ্ছে কত্তাল বাজাচ্ছে কিটা। যাই হোক, আপনি এখন আমার ওই তাল দিয়ে দিয়েছেন। আর একটা কথা বলি, আমার ওসিডি তো, মানে সেটা একটা সমস্যা, মেজাজ খারাপ করেছি, নানান সময় দুর্ব্যবহার করেছি, আপনি নিজগুণ আমার একটু ক্ষমা করে দেবেন। না, ঠিক আছে ভাইয়া, আর আমিও আপনার কাছে সরি, আমিও আপনার সাথে তো চিল্লাচিল্লি করেছি, আসলে কি, হ্যাঁ, ভুলেই নিয়ে ফেলেছিলাম এর জন্য আর কি। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। হ্যাঁ, তুই করতেছিস, তুই কি বলতেছিস? আমার তাল চুরি করেছিস আমার বলে আমি বারবার, আমি কিন্তু কেস করে দেবো, আমি কিন্তু একদম কেস করবো। আমি আমার টাওয়েল লাগবে, আমি কিন্তু আমি ডাইকেই ছাড়বো, আমি সব ডাকবো, আমি কিন্তু খবর করি। আমার টাওয়েল আমি কোনোদিন নিজে ছাড়া ব্যবহার করিনি, সেই টাওয়েল কিনা কিভাবে? আল্লাহ রে, আমার ভাই শান্ত হন, বুঝতে পারছি টাওয়েলটা না, ছোট মানুষ তো, ভুলে অন্য টাওয়েলটা নিয়ে আসছি, আপনি একটু বসেন না, আমি ওই টাওয়েলটা নিয়ে আসতেছি ভাই, এই যাও। আমি মাইনে নিলাম, আমি কিন্তু মাইনে নিলাম, কিন্তু নিয়ে আসেন, আচ্ছা যান। দেখি ভাই, হ্যাঁ, এই এই শোনেন, কোনো ধরনের ধানাই পানাই তালটি বালটি যদি করার চেষ্টা করেন, আমি কিন্তু ধৈর্য একদম আমি পাহারা দিচ্ছি, যান। কই যাবো ভাই, এদিক দিয়ে তো যাবো না, বসেন। হ্যালো, কি রে, কই তুই আসিস না কেন? কেন, ওই টাওয়াল দিয়ে তুই কি করবি? আমি সামনেতে গিয়েছিলাম না সমুদ্রে, তখন এই যে ভুল আর একটা টাওয়েল নিয়ে আসছি, আমি সেরকমটা কি করছি জানো, এই হোটেলে চলে আসছে, আমাকে কিছু করতে চাপবো তুমি? ওয়েট ওয়েট ওয়েট, হোটেলে লোকটার নাম কি মাহিন নাকি? আরে নাম জানি না, পেটে করে শ্যামলা করে আর কথার মধ্যে কুষ্টিয়ার একটা টান আছে এরকম, তারপরে গোল গোল চশমা পরে, খুবই উইয়ার্ড টাইপের। হ্যাঁ হ্যাঁ, বাট তুমি জানলে কি করে? আল্লাহ, এটা যে কি পিস, তোকে বোঝানো যাবে না, গতবার আমার ঘরে এটাই পড়ছিল, এবারে তোর ঘরে পড়ছে। ও মাই গড, ওই যে গতবার মানে যে জুতার কাহিনী বলেছিল সেই লোকটা? হ্যাঁ, সেই চাই জুতার কাহিনী। ও আল্লাহ, আপু তুমি এটা কি বললা আমাকে? আচ্ছা শোনো, তুমি কি আসলে টাওয়েলটা নিয়ে গেছো? হ্যাঁ টাওয়েল তো নিয়ে আসছি, কিন্তু আপু আপু প্লিজ, কোনো কিন্তু না প্লিজ। দেখো লোকটা না অলরেডি ওই যে র‍্যাব আর পুলিশের নাম্বার হাতে লবিতে বসে আছে আমাকে ধরার জন্য, আমাকে
পালাতে দিবে না কোনোভাবেই, বুঝছো? আপু আমার খবর আছে চাবেলটা না পেলে, আপু প্লিজ কিছু একটা করো। আচ্ছা মেঘলা শোন, তুই এখন কোথায় আছিস সেটা বল। কই আবার, হোটেলে রুম থেকে টাওয়াল আনার কথা বলে ওনাকে লবিতে বসে রেখেছি। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, তুই চুপচাপ রুমের দরজা বন্ধ করে বসে থাক, বের হবি না, ঠিক আছে? আমি ফোন না দেওয়া পর্যন্ত ঘর থেকে বেরোবি না। হ্যাঁ আরে আপু, এগুলো কি বলতেছো তুমি? টাওয়ালটা দিয়ে দিলে তো ঝামেলা শেষ, তুমি এনে থেকে আসো না, 30 মিনিটই তো লাগবে। আরে টাওয়াল তো আমি আনছিলাম, কিন্তু তো ঘটনা ঘটে গেছে। আচ্ছা আবার কি ঘটনা ঘটেছে আপু, কি হয়েছে বলো। আরে কি ঘটনা ঘটছে না ঘটছে সেটা পরে সাক্ষাতে বলা যাবে, অনেক ঘটনা। তুই একটা কাজ কর, তুই তুই ঘরেই থাক, আমি আগে এই পাগলটারে থামাই, দেখি কি করা যায়, ঠিক আছে? প্লিজ আপু তুমি তার কাছে দেখো, আমার ভালো লাগছে না, রাখি বাই। আচ্ছা কি হচ্ছে রোজেলা, কোনো ঝামেলা? এ তুই চুপ কর তো, এত কথা বলিস কেন, চুপ। মানে আপনার তোয়ালে নিয়ে চলে গিয়েছে, না সেজন্য তো বলছি আপনাকে কি কোনো সাহায্য করতে পারি আমি? আমার ভাই কোনো সাহায্য লাগবে না, ভাই আপনি কিসের জন্য ভাই? আচ্ছা এই ও ভাই, দরজা কি হোটেলের একটাই না আরও দরজা আছে? না আমার জানার মতে দরজা একটাই, আর কোনো দরজা নেই। ও তাহলে তো খুব ভালো, তাহলে আর কোনো সমস্যা নেই, বুঝলেন? তাহলে আর বাড়াতে পারবে না। না মানে আমরা বসে কথা বলি, মানে যে বের হবে বা ঢুকবে তাকে তো এখানেই দেখতে পাব। বসে বসে কি বলবেন ভাই, মানে আপনাকে সাহায্য করবো? সাহায্য কিসের জন্য করবেন ভাই? মানে সাহায্য করবো এই কারণে, মানে আমি বুঝতে পারছি না, মানে আমি আপনাকে সাহায্য করতে চাই এই কারণে যে এই জিনিস এখন কেউ কাউকে করে না। ভাই যে জিনিস কেউ কাউকে করে না সেটা জন্যই আপনি এত উদ্যোগে লাগিয়েছেন, আপনি মানে বসেছিল বসে থাকেন ভাই, তাহলে আসে না নিজের জন্যই আসবে, এরপর দিয়ে তো আসবে, আগমন তো এখান দিয়ে হবে। মানে আমি কেন সাহায্য করতে যাচ্ছি ভাই, আমি আপনাকে বলি। আরে ভাই শোনেন, আপনি এরকম করতেছেন কেন, কাজ করতেছেন কি জন্য ভাই? আচ্ছা বলেন কি বলবেন বলেন। হ্যাঁ নাইস টু মিট ইউ ভাই। নাইস টু মিট ইউ ভাই, ও লাগবে না, না ভাই কোনো সমস্যা আপনার, মানে মানে আমাকে কি আপনি অচ্ছুত ভাবছেন? জি ভাই সেটাই আমি অচ্ছুত মনে করতেছি, সেই জন্যই ধরলাম না। ঠিক আছে, মানে আপনার সাথে আমার একটা মিল হয়েছে, রুম আলবার করেছে, রুম আলবার করেছে, আমার তোয়ালে নিয়ে চলে যায় আর মানুষ রুমাল নিয়ে ঘুরে বেড়ায়, কিরম যে লাগছে। ও ভাই ওই রুমাল কোনো প্রবলেম, তাহলে আমি ফেলে দিচ্ছি। না না ভাই সিধা না, আপনার বলা যায় এখন, আপনার আমার আপন মানুষ মনে আছে ভাই, আমি কব ভাই আমার সঙ্গে, আমার সঙ্গে এই ঘটনা ঘটে, আমি আর কক্সবাজার আসবো না ভাই, আমি আসবো না। কেন আপনি কক্সবাজার আসবেন না কেন ভাই? কিসের জন্য আসবো বলতে পারেন, কিসের জন্য আসবো? আসি তো একটা আনন্দ ফুর্তি করার জন্য। আমি এই গতবার একটা ঘটনা ঘটেছে, আমার খুব প্রিয় একটা স্যান্ডেল বুঝেছেন, এক মিনিট নিয়ে চলে গেছে আর সেটা পাইনি। এবার একই ঘটনা ঘটেছে, আমার একটা তোয়ালে বুঝেছেন বারেক টেস্টালে তো কিনেছিলাম কুষ্টিয়া, এত প্রিয় সেটা নিয়ে আর এক মেয়ে চলে গেছে, কিরাম লাগে। আমি আমি ভাই কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি, সব শুধু আমার সঙ্গেই ঘটে। আসলে ভাই ওরে সে আপনি কিসের মাত্র আমি কলাম যে আমি জিজ্ঞেস করছি যে মানে আপনার যে সমস্যা গুলো করে সবসময় কি মেয়ে মানুষের সাথেও ঘটে নাকি পুরুষদের সাথেও ঘটে? আরে ভাই এই দুইবারে মেয়েরাই এই ঘটনা ঘটালো, কিরকম লাগছে? হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি হচ্ছেন কন্যার আছে,
আমি তো সিঙ্গুর আছি, লিউ 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 লিউ, আরে থুতু শিখে আসবে এরকম করতেছেন, মানে আমি লিওর আছি সেটা বলছিলাম, বুঝেছি, খুব ভালো ভাই, খুব ভালো। তো ভাই মানে আমি খুব আন্তরিকভাবে আপনার সাথে একটু হাত মিলাতে চাচ্ছি, আমি বুঝতে পারছি যে আপনি আমাকে অচ্ছুত ভাবছেন, তারপরে এখন তাহলে সেটা সম্ভব, মানে কিছু মনে করবেন না, হয়েছে কি মানে মনে করেন আমরা খুব ভাব দেখাই যে খুব মিলন হলো, একদম হাতে হাত মিলায়, লাভ নেই, আপনার হাতে জীবাণু আমার হাতে জীবাণু, ও হাত মিলে কিছু হয় না, জীবাণুর আদান প্রদান হয়, বুঝেছেন, আর দরকার নেই। আসলে মানে আত্মার সম্পর্কটা হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক, তাই না ভাই? এটা হচ্ছে এক ধরনের ধরেন মানে ব্যবহারে বংশের পরিচয় ভাই, আপনি হঠাৎ করে সালা বলে ফেললেন। এতবার ফোন করি ধরো না কেন তুমি? আপনি কি জানেন না যে আমার নাম মালিম দুলাল, আমি চারিদিকে তাকাই, বাইরে হালিম বানায় ফেলাই, তারপর রুটি দিয়ে ভরায় ভরায় খাই, আমার প্রধান সহকারে হাবিব, হাতুরে হাবিব, আমি যেদিকে সারা করে সেদিকে বাইরে দুর্মুষ করে ফেলাই। ছোট্টবেলা থেকে তোমার এই ফালতু ডায়লগগুলো আমি শুনে আসতেছি, মানে নতুন ডায়লগ চুরি করতে পারো না? বাংলা সিনেমার রাইটার কি নতুন ডায়লগ লেখে না, সেখান থেকে তুমি দেখো না? ও রোদেলে নাকি দুষ্ট ফাজল, তুমি কই এখন? তুমি যদি চাও আমার কাছ থেকে মনে করো যে জোড়ায় জোড়ায় হালি হালি ডরজন ডরজন নেবা, বোকা না কি তুমি? জোড়া লাগবে না ভাই, আপাতত একটা উপকারই করো। ওকে, আচ্ছা আমার তুমি কো কোথায় দুর্মুষ পিটাই দেব, মানে খুলে বলো। আচ্ছা শোনো, খুব সাবধানে শোনো, ঠিক আছে? ওকে ওকে, সেটা কোনো ব্যাপার না, এখনই হইব, কিন্তু তাকে আমরা চিনবো কেমন করে সেটা বলো? হোটেল সাইমনের রিসেপশনে বসে আছে এখন। না সেখানে তো মনে করো যে অনেকেই থাকতে পারে, পারে না? খুব সাধারণ একটা চেহারা, কালো করে বুঝছো, আর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে চোখে পাওয়ারওয়ালা গোল গোল চশমা পরে। ওকে ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি, আমি কলা তুলি দিয়েছিলাম, বুঝছো, কোনো অসুবিধা নেই, সামন হোটেলে যাইতে আমার জাস্ট ফর এক মিনিট লাগবো। ওরে দইয়া বাইরে হালিম বাড়া দিব, এরপরে মনে করো যে রুটি দিয়া বড়া বড়া খামু, মজা রে বস। মেলাদিন পর কাম আসলো, এবারটা শুনতে পারবো তো? পাজল বোকা নাকি, এই ধরনের কথা বলস কেন? সরি বস, টার্গেট কি? সাইমন হোটেল। চলেন ভাই, এখনই বাইরে ভাইয়া হলো হালামু, চলেন। বোকা নাকি, নিতান্ত শুনে আমার যা মনে হচ্ছে, মানে আমি যা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে মানে আপনার টাওয়ালটা একজন লাপাত্তা করে দিয়েছে, মানে নিয়ে গিয়েছে, তাই তো? মানে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে পারি, মানে আমি আপনাকে হেল্প করতে পারি প্রয়োজনে। শুনুন, মানে আমি এখানে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে, মানে আমি এখনও না, মানে আপনার এরকম করছেন কেন? বলেন কী বলতেছেন বলেন ভাই, আমি তো আসি আমার টেনশনে ভাই। হ্যাঁ আপনি অস্থির হবেন না, আমি আপনাকে মানে নির্দ্বিধায় হেল্প করবো, আমি হেল্প করবো, আমি কথা দিচ্ছি। তবে একটা ঘটনা আছে,
মানে আমার বিশেষ করে এখানে আসার পেছনে এই হোটেলে, সেটা হচ্ছে কি মানে আমি মানে এখনও বিয়ে করিনি, মানে মেঘে মেঘে অনেক বেলা বয়ে গেছে, আমি এই আমার পাত্রীপক্ষের লোকজন আসবে আমাকে দেখতে আসবে, মানে আমাকে নিয়ে যাবে তারা, মানে আমি হয়েছে কি আপনার বিয়ে গুলি আসতেছি না কিসের জন্যে ভাই, এখনো কোনে কিসের জন্যে তোয়ালে নিয়ে আসতেছ না, কিরাম দেলা আমাদের কি ইচ্ছে ভাই? আমি একটা কথা বলবো আপনাকে, কথাটা হচ্ছে যে আমার মনে কি হচ্ছে জানেন, আপনার তোয়ালে নিয়ে সে আসবে না, কখনই আসবে না। হ্যাঁ ভাই আপনার মানুষের পর্যায়ে পড়ে, কেন মাইরি ফেলা উচিত আপনার জবাই করে দেওয়া আছে, মানে আপনি উত্তেজিত হবেন না, আমার যেটা মনে হয়েছে সেটাই আপনাকে আমি বললাম, আপনার ভালোর জন্য বললাম, আমার সঙ্গে ঘুরে ফিরে শুধু আমার সঙ্গে এরকম কাজ হতে চায়, আমি কি করেছি কার কি ক্ষতি করেছি? আরে তোয়ালে ভাই, নিষ্পাপ তোয়ালে, বিশেষ করে কারো জিনিস ব্যবহার করি না, আমারটারই তো আমার তোয়ালে নিয়ে কি ভাই? আমি একটা কথা বলছি ভাই, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদলে আপনার হার্টেরও ক্ষতি হবে, আপনার চোখেরও ক্ষতি হবে, চোখটা হচ্ছে সবচেয়ে মূল্যবান একটা জিনিস। আচ্ছা আপনি বলুন তো, সত্যি করে বলুন, আপনার চোখের প্লাস কত আর মাইনাস কত? আরে ভাই অঙ্ক করতে পারছি নাই, প্লাস মাইনাস প্লাস মাইনাস, আমি দূরের জিনিস ঝাপসা দেখি ভাই, আর বলতে পারবো না। হ্যাঁ কিসের জন্য আসেন আপনার সাথে আমার মিলে গিয়েছে, আমি তো দূরে জিনিস ঝাপসা দেখি, মানে এমন দেখে মনে হচ্ছে যে ঝড় আসবে, ঝড় আসবে, অন্ধকারের জন্য হয়ে যায় চারিদিক, মানে কি আশ্চর্য, মানে দুজনের এত মিল, একটা মিনিট দাঁড়ান তো দেখি আপনার চশমাটা। আরে ভাই আমার চশমা এটা পরীক্ষা করে দেখছি, দাঁড়ান না দাঁড়ান না, আবার হ্যাঁ চমৎকার দেখতে পাচ্ছি, ঝকঝকা আয়নার মতো। শুনুন মানে আমার যেটা ধারণা হচ্ছে সেটা হচ্ছে আপনার নিচেরটা হচ্ছে 2.75, মানে কাছে যখন আপনি পড়বেন কবিতা পড়বেন বড় বড় করে, এটা 2.75, ঠিক দূরেরটা হচ্ছে 3.65। আমি গাড়িতে ওয়েট করতেছি, ও জামা পরছে, ওরে ঘুমায় লঙ্ক মুচাস, ওই মালটা জি ভাই দশমা পর। এই যে ভাই আপনারা আমাদের সাথে একটু যাইতে হবে, পাত্রীপক্ষের লোক নিশ্চয়ই ওই চলে এসেছে, আপনাকে বলেছিলাম না, শুনুন একটা মিনিট আপনি আমি একটু কথা বলে নিচ্ছি গুরুত্বপূর্ণ, কি চমৎকার ব্যবহার দেখেছেন অমায়িক, শুনুন আমি একটু বাউল শিল্পী মনে হচ্ছে, আচ্ছা বলেন বলে চলে যান ভাই, একটা বলার দরকার নেই, নতুন সম্পর্ক হতে যাচ্ছে তো বলতে নেই, শুনুন আপনার কথা আছে, আমি কোনো চিন্তা করবো না, আমি চলে আসবো, যাবো পাত্রী দেখবো তারপরে চলে আসবো, আর যদি কোনো সমস্যা হয় 211 নম্বর রুম আপনার জন্য আমি সদা প্রস্তুত ভাই, বুঝেছি আপনি ভাই লিয়ে যান না ভাই। এবার পার পাবে না, গতবার ঘুঘু তুমি খেয়ে গেছো ধান, এবার পাবে না একটি দানাও। আমার নাম মিলন হাওলাদার, আমার হইল হায়নার চোখ, মোসফালায়া রাখছি।
আসসালামু আলাইকুম স্যার, কি ভালো আছি স্যার। এবারও একটা সমস্যা মনে হচ্ছে স্যার, তবে এবার মেঘলাকে ঘিরে। আপনি কোনো টেনশন নেবেন না, এই আমি মিলন হাওলাদার যতক্ষণ আছি আমি চোখে চোখে রাখছি। না না স্যার, আমি আর এখন সেই আগের মতো নই, আমি এখন কঠিন নজরদারির উপর আছি। জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। বস ছাড়ি দিছে না? বস আমারে দিব ছাড়ি, একটা থাপ করবো। স্বপ্নের মধ্যে হাতুড়ি আর বাটাল দেখে, ওই হাতুড়ি বাটাল দেখা দেখা মরবো। আচ্ছা তোমার লোকে দেখ হইব কেমনে? আরে সেটা হবে, শুনো বেশি মারধর করো না, হ্যাঁ মুখে বেশি মাইরো না, দুই চারটা চর থাপ্পড় মাইরো আর রক্তপাত কইরো না, হ্যাঁ মানে যেন খালি তোয়ালের ভুট্টা মাথা থেকে সরে যায়, আর কিছু লাগবে না আমার। তার মধ্যে তোর এই প্রবলেম সলভ করতে করতে তো টাইম চলে গেল, চলে আসবে চলে আসবে, তুই চলে আয়। ও আপু যা বাঁচা বাঁচালে, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও আমি এখনই বেরোচ্ছি।
বলো তুই কোনে রে ভাই আমি তো এই যে আছি এই জায়গায় আছি তাহলে আমার তোয়ালে অপহরণ হয়ে যাচ্ছে আর তুই হাওয়া খেয়ে বেড়াচ্ছিস না তোমার তো বল দেয় নাই বলো দেয়নি রে ভাই দেব বলে মনে হচ্ছে না আমার সঙ্গে সব এরকম কিসের জন্য আমি কাল কি করেছি আমি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেছি কেউ বলতে পারবে আমার জিনিস এইটা আমার তুমি কিসের জন্য আমার বলতে পারবে আচ্ছা তুমি একটা কাম করো তুমি পিছে আহো তারপর দেখতেছি কি করান যায় তুই কি করবি তুই প্রত্যেকটি আমার তাল দিন শেষ উপাম কাল হয়ে যাবে আমার তুমাইলে দিয়ে কিরকম করে ব্যবহার করতেছে ভাবলে আমার চোখে পানি আইতে হচ্ছে না এ শোন আমি ওই ইসে সাইমনের হোটেলের ভিতরে ওই লোক এ তুই রাগ কাটছে এই দাঁড়া না কোনে আমি কথা বলি বলেন মনোযোগ দিয়ে শুনবেন জি আপনার যে টাওয়েলটা ওইটা আমার কাছে নেই টাওয়েল দেখছ তো নি আমার টাওয়েল কি করেছেন আপনি কি করেছেন টাওয়েল থাকবে না কি শুনতে আমি বক্স আমি বক্স আমি বলি তো আচ্ছা টাওয়েল মানে এই মুহূর্তে আমার কাছে নেই আপনার টাওয়েলটা লাগলে দুই ঘন্টা সময় দিতে হবে আমাকে আপনার কি কোনো অসুখ হয়েছে না তো দম করে নীল হয়ে গেছে না নীল বাতি কিরা জ্বালাইছেন কি বললেন আরে আপনি কি হলো ঠিক আছেন তো আমি ঠিক নেই আমি ঠিক নেই আপনি বুঝতে পারছেন না আমি কিরাম করে ঠিক থাকবো টাওয়েল আছে আমার জান তোলে ছাড়া আমি বাস তোলা তোলাটা লাগবে আবার কিরাই সি আমি বুঝা দি ভাবতেছি না ভাই ভাই আমি বুঝতে পারতেছি ব্যাপারটা আপনি টাওয়েলটা আছে অবশ্যই আছে আমি আপনাকে টাওয়েলটা দিব কিন্তু আমার একটু সময় লাগবে আমি সময় দিতে পারবো না আমি সময় দিতে পারবো না মানে আমি কি করলাম আমি ভাবি কি করেছিলাম আমি সময় দিতে পারবো না আমি বুঝেছি এই তোমার কি হয়েছে কুশলগত কি আছে ভাইছে গেছে আমার তোলে ভাইছে গেছে না আমার তোলে দিতে হবে আরে ধানাই বানাই করলি হবে না আমার তোলে কি হবে হবে কি শুনবো আমার দিতে না আছে আমি আপনাকে দিব আমাকে চল আপনি আমার বোনের কাছে করেন হ্যাঁ চল আমার বোনের কাছে কোথা যাব এখন আমি যেখানে টাওয়ার আছে সেখানে বোনের কাছে কিসের জন্য বোন করে আমার বোন আনিয়ে দেন বোন আনিয়ে দেন আমার বোন লাগবে ওটা বোন লাগবে না আমার তোয়ালে কোনে বোনের কাছে কিসের জন্য আর কোথায় তুমি বুঝো না বাবু তাহলে আমাকে পরিচয় দে আমার নাম হালিম দুলাল দুলাল আমি যা ওরে মারতে চাই ওরে মাইলা হালিম বানায় ফলায় আর আমার এই সহকারীর নাম হলো হাবিব
হাতুরি হবে ওরে ছয় মাস হাতুর উপর ট্রেনিং দিছি নানচাক্কু চেনেন না ওর কাছে নানচাক্কু লাগে না ওর লাগে হাতুরি দিয়া সাতাং সাতাং করে মারা উঁচা নিচা সব সমান করে দেয় আচ্ছা ভাই না এরকম করে আসবে না আমি আমি ভয় পাচ্ছি হৃদয় মধ্যে আমার ধুক ধুক করছে বুক শুনুন আমার তো শরীরে কোনো উঁচু নিচে নেই সব সমান তাহলে আমার সাথে আপনাদের এরকম দিদার হলো কি করে আমি 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 বুঝতে পারছি না উঁচা নিচু নাই ওয়াল্লা তো আছে তোর কি হবে রে কলেয়া ওরে ফাজু আমি বোকা নাকি তুমি আমার সাথে প্রতারণা করতে চাও প্রতারণা করতে চাও তুমি আমার লগে ভাই এত কথা না কয়ে কতক্ষণ গান ছাইরে সোলো সিনেমার হেমা মালিনীর মতন নাচ করি নাচ ভাই ভাই আরে পায়ে ধরি ভাই ভাই আমাকে নাচতে বলবেন না ভাই আমার কোমরে ব্যথা ভীষণ ব্যথা ডাক্তার আমাকে নাচতে নিষেধ করেছে যত নাচ তত মজা যত সমস্যা তত মজা বাবরে রাক্ষসের মতো হাসছে কেন সে আমরা সবাই রাক্ষস রাক্ষসে কি করে আমরা কামরায় খায় না আমরা বাইরে বাইরে হালিম করে খাই ফাজে ও আচ্ছা বাদ দে আচ্ছা তুই কত তোয়ালাটা কোন জায়গায় রাখছিস রে ফাজে ও তোয়ালে তোয়ালে আছে আমার একখানা তোয়ালে আছে চলুন আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই জিনিসের কাছে সরি ওরে ওর কাছে তোয়ালে থাকলে আমি তো অ্যাসিড দিয়ে ধুয়ে সাদা বানায় ফেললে আবার হবে না আমার কি হবে রে ভাই আমি তো বাঁচবো না রে ভাই ওর কাছে তোয়ালে কিসের জন্য রে ভাই আরে কি আজব ওর কাছে আপনার তোয়ালে হবে কেন বলেন তো আমি তো তাকে বলেছি আপনার তোয়ালেটা আমার বোনের কাছে আমি তো মনে করেছি এটাই আপনার বোন না বোন কিরাম করে হয় আমার তোয়ালে দিয়ে দেন ভাই আমি চলে যাব উড়ি উড়ি আপনার চোখ এত পচা কেন ছি 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 কুচের মতো মনে হয় কিসের জন্য দেখে তো তাই মনে হয় তাই বলি সরি কুচি মানে কি
কইছে মানে হচ্ছে বাবুরাম সাপুরে বাবুরাম সাপুরে মানে সুকুমার রায় পড়নি যে সাপের চোখ নেই কান নেই ছোটে নাকো খোটে না কি কি করে না বিষ নেই আর কি সরি ভাইয়া আমার চোখ নাক কান সব আছে সব আছে কিছুই কাজে লাগে না তুই যা ভাই আমার তো আলে ভাই ভাই এই বন্ধু তুমি কি বেড়াতে এসেছো উনি উনি আমি তো বেড়াতে এসেছি জানো আমার সাথে না রোমেলেরও আসার কথা ছিল কিন্তু ওর কি জানি একটা কাজ পড়ে গেল ওনার আসতে পারেনি জানো ও বাইতে গেছে কুলসের সঙ্গে আসতে জীবন শেষ সরি ভাইয়া আর সরি কত ভাই আমার তো আলে ভাইয়া আমি যেটা বলতেছি সেটা করেন ভাই ভাই আমি আপনাকে দলে দিব আপনি চুপ করেন আচ্ছা বন্ধু এক কাজ করো আমি তো সামনে ধরে দিচ্ছি তুমি এক কাজ করো ওখানে ওটা চলে আসিস ভাই তুই যা ওয়াও কি মজা হবে কি মজা হবে ভাই শুনো সেজন্য করো সাইমন হোটেলে উঠেছো না আমি না একবার গিয়েছিলাম ওই হোটেলটা যা সুন্দর ওখানে একটা সুইমিং পুল আছে আমরা সবাই মিলে না সন্ধ্যার পর সেখানে সাঁতার কাটবো এ তুই কি সব তুই তুই ভাত খাওয়া নাওয়া গোসল করা ওয়াশরুমে দিয়ে যা যা করতে হয় সব কি নাচে নাচে করিস এরকম করে ভাত খাস এরকম করে ডুব দিয়েছে এরকম করিস তুই ভাই ভাইয়া আমি একদম ওরকম করি না ভাই আমার তো আলে ভাই এই মাল একটু তাড়া দেন না ভাই আপনি চুপ করেন আচ্ছা দেখো হবে ঠিক আছে তুমি যাও আমরা এখানে কি খাবার খাচ্ছি উড়ি উড়ি বলো কি আমি তোমাকে ছেড়ে কোথায় যাব এই আপনার কামে আমি কিন্তু ধর্মের মাটা কিছু ওরে মা তুই ওরে একটু বিদায় কর না ভাইয়া তুমি রোদেল আপু নিশ্চয়ই এখানে এসেছে আমি তো উনার সাথে দেখা না করে ভাবেই যেতে পারবো না ওর ভাব শোনো আমি একটু বিপদে পড়েছি তো আমি পরে যাব খুব বিপদ হয়েছে ভাই ও মাই গড বিপদ তাহলে তো আমি আরো যাব না তুমি কিভাবে এই কথা বলছো মেঘলা তুমি বিপদে পড়েছো আর তোমাকে আমি একা রেখে আমি চলে যাব না এটা কোনো ধরনেরই হতে পারে না ভাই ড্রাইভার লাঠি আছে ভাই শালাক মারবো ভাই শুনেন ভাই আপনি চলে যান না মারি ফেলবো অনেক রাগ আমার বুঝছেন মারি ফেলবো কিন্তু আমি সব নাটক করে এ ভাই তুই যা ভাই ভাই তো পায় ধরি ভাই আমি অন্য টেনশনে আছি ভাই এ ভাই কি সমস্যা কি ড্রাইভার আর কিছু বলছিস সরি এইবার কি পাগল হয়ে যাবো নাকি সেটাই ভাই আমাদের আসলে সে ব্রেনটা নাই আমাদের সে ব্রেনটা মানে একটা থাপ্পড় তোমার নাই যে আমার নাই আপনার তো সে ব্রেন আপনার নাম মিলন হাওলাদার আপনার হলো হাইনা চোখ দাড়ি ফলায় রাখছেন মোস ও সরি দাড়ি সামান্য একটা সেই তোয়ালার কথা তুমি আমি সব ভুলে গিয়েছি আসলে তোয়ালে জিনিস নাকি ওটাতে কি করে আমাকে একটু বলবেন আমার কিচ্ছু মনে নেই আমি না আমি না স্মৃতি হারা আত্মহারা মানে আমি অসহায় তোয়ালে হারা মানে আমি একটা পথ হারা পথিক আমি আমি পথ হারা এক পথিক না এই তো তুমি লাগনে চলাইছো চন্দ শুনুন আমার কথাটা একটু শুনুন আমি জীবনে আর কোনোদিন তোয়ালে ব্যবহার করবো না আমি একটা একটা সুন্দর দেখে গামছা কিনে নেবো সেটা থেকে আমি মুখ হাত মুছবো আমি তো আসিছি এখানে আমার সে সে কি আপনার বোন হয় নাকি হ্যাঁ সে আমার একমাত্র ছোট বোন পুরে আল্লাহ রে ফুল ফ্যামিলি চোর কি কি করেছেন আপনারা এর আগের বার আমার স্যান্ডেলটা চুরি করেছেন স্যান্ডেল চুরি করে সাত মেটেনি আই ওটা চুরি ছিল না ওটা একটা মিস্টেক ছিল মুখ সামলে কথা বলবেন আপনারা হাত সামলে কাজ করতে পারেন না তাহলে তো আমার মুখ সামাল থাকে নিজেরা চোর
কোনো হুশ থাকে না মানুষের জন্য দেখলে একদম মানে সকসক 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 করতে থাকে সিলের বংশধর আর আগের আগেরবার নিজে স্যান্ডেল চুরি করে হাঁস মেটে নি না এবার বনে কিলায় দিছে আমার পিছনে এই মাহিন যে জিনিস আমি যে জিনিস তুই এখানে তারা চিকিৎসার জন্য আমার কোনো কিছু হজম করতে পারবেন না পেটের মধ্যে যে বুটবাট ফুটপাট করবে হজম হবে না আমি বলে দিলাম এই চুপ আয়াকু টাওয়েল নিয়ে এসো অনেকক্ষণ ধরে আপনাকে সহ্য করছি ঠিক আছে আমার কিন্তু সহ্য হচ্ছে না আমার কিন্তু মাথা ঠিক না এখন তুমি টাওয়েলটা নিয়ে এসো আর একে বিদায় করো আমি সবার ভিতরে নাই এখন এই কি করছেন আপনি কোনে যাচ্ছেন আপনি আমার বয়সের ছোট সে আমার বয়সের ছোট আমি তার মা ডাকিছি আমি বলেছি আপনি আমার ধর্মের মা আমি পায়ে ধরেছি আর ভাইকে চাই আপনি কিছু তো ভেঙে যান আমার টাওয়েল দিয়ে তারপরে কথা হবে না 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 ভাই আমি তো বলি নাই যে আপনার টাওয়েল আমরা দেব না আপনার টাওয়েল আমরা অবশ্যই দিব একবারে আজকে এখনি দিব তাহলে দিয়ে দাও তাহলে তো হয়ে যাবে আচ্ছা সরি মা আমি ভুল করেছি মা কিন্তু কিন্তু টাওয়েলটা এখন এই মুহূর্তে আমার কাছে নাই কি বলছো খবর দাও পুলিশ বাই 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 এখন এই মুহূর্তে নাই কিন্তু কিন্তু টাওয়েলটা আছে আমি আপনাকে দিব আমার সব কিছু বন্ধ হয়ে যায় মাফ করে দেন ভাই এখন সেই টাওয়েল ভাই আমরা ওই সেই বিছতে আমি হোটেলে গেছি তারে আমি খুঁজে বাই করেছি জানিস জানির ভাই খুঁজে বাইর করেছি তারে তারে বলেছি যে টাওয়েলটা দেন সে বলেছে দেবে তারপরে সে বলেছে তার কাছে নেই বলেছি কার কাছে আছে বোনের কাছে গাড়ি ভাড়া করে আসছি এখন সে বলতেছে তার কাছে নাই কি রাম লাগে ভাই মাফ করে দেন ভাই ছোট মানুষ ভাই ভাই মাফ করে দেন কোনে আছে আচ্ছা আমার মাথা ঠান্ডা এ মাহিন মাথা ঠান্ডা করে ফেল ভাই মাথা তুই হাত দিছিস করে ওরে কি রাম লাগে আজকে আমি গোসল করব তোর জন্য আমি চিনি তার কাছে আমি নিয়ে যাচ্ছি আপনি চিনলেন আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে চলেন সেটা করেন আমি একটা ফোন দিয়ে নিই হ্যাঁ আমিও বুঝতে পারছি তোয়েলা নিয়ে কোন একটা সমস্যা হচ্ছে এক্সকিউজ মি ভাইয়া আপনি যদি কিছু মনে না করেন আমার কাছে এক্সট্রা একটা তোয়ালে আছে আপনি চাইলে আমি আপনাকে দিতে পারি আর কি করলাম আমি কি করলাম আমি কিছু তো নিতে আস করেছি আমি টাস করলাম ভাই 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 তুই আমি তুই আমার কিছু তো নিবি ভাই 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 চুপ করেন ভাই 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 লুকে ছোট জেন আমার গালে কি জোরে একটা তুমি একটা দাও এত কথা বলো তুমি উনি বলে গেল উনি বলে গেছে হ্যাঁ বলে গেছে হ্যালো বিলাল ভাই কই তুমি আরে ওরে তো বানাল দিছি তোমার মাইন রে বানাল দিছি বানাল দিয়া পুরা হালিম বানায় ফেলাইছি বাহ অসাধারণ বিরাট কাজ দেখালে তুমি বুকো নাকি তুমি আরে আমার নাম হালিম দুলাল আমি তো কাজ দিয়ে এই প্রমাণ করে যে প্রমাণ তুমি দিবা যাকে তুমি হালিম চেহারা বানিয়ে দিয়েছো সে তো এখন আমার কাছে না 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 ফাইজলামি না তো ওরে তো বসে রাখছি আই কথা বলো বই কোনটা দে তো ভাই আপনি কে আমি দিদার মইবুর রহমান দিদার ওই যে পাত্রি দেখতে এসেছি যার সাথে আমার বিয়ে হওয়ার কথা আছে মানে আপনি কি ঢাকা থেকে আসছেন মানে রিয়ার সাথে আপনার দেখা করার কথা ছিল আমি সেই আপনি কি তোমাকে আমি একটা উপকার করতে বলছিলাম তুমি বড় বড় মুখ করে বলছিলাম তুমি আমার দুইটা জোড়া জোড়া উপকার করবা এখন যে তুমি আমার কি ক্ষতি করলা এটা তুমি জানো বুঝো বুঝতে পারছো
মানে কি বলছো? আমি তো একটা গ্যারিবিলিটি মনে হইতেছে। আরে আপনি যাকে ধরে নিয়ে যে এখন হালিম চেহারা বানিয়েছেন, সে তো মাহিন না। তার ঢাকা থেকে আজ কথা আমার বান্ধবীর সাথে দেখা করার কথা বিয়ের জন্য, সে তো ঢাকা থেকে আসছে আমার বান্ধবীর সাথে দেখা করার জন্য। ওই তুমি তাহলে এই লোকে ধরে আনতে বলছো কেন? এই ফালতু কথা বলবা না, এখন আমি তোমাকে মেরে তোমার চেহারাটা হালিম বানাই দিব। আমি তাকে মারতে বলছি তোমাকে? আমি যাকে মারতে বলছি সে তো আমার সামনে দাঁড়ায় আছে, আমাকে জেরা করতেছে, আমাকে চোর বলতেছে, আর তুমি যাকে মারলা সে তো আবার আমার বান্ধবীকে দেখতে আসছে। তুমি এখন ঠান্ডা মাথায় ওই ভদ্রলোককে আদবের সাথে আমার কাছে নিয়ে আসো। ঠিক আছে বোন, ঠিক আছে বোন, আমি আসবো, অবশ্যই আসবো, হালিম দুলাল আসবে, কিন্তু তোমার কাছে যে মাল আছে তাড়াতাড়ি তুমি আসো, এই যে দরবারের মধ্যে আমাকে ফেলছো, আসো তাড়াতাড়ি। একটা ছবি আছে কিন্তু হিন্দি ছবি দেখছেন আপনি? দেখেছি দিদার ছবি, ওখানে ও দিলীপ কুমার অভিনয় করেছে, ঘোড়ার পিঠে যাচ্ছিল, একটা গান গাচ্ছিল। আজ হাসে কাল রুলা না দেনা, ও বচপন কে দিন ভুলা না দেনা। কি করছিস তুই? ও কি কল দেখছে না? আমার হাতে টাকা করা কি আপনারা ছাড়বেন না? কি শুরু করেছেন একটা ছেলে আছে না, ওই ছেলের হাতে আমি তোয়ালেটা দিয়ে গেছি, ওই ছেলের হাতে নীল তোয়ালেটা দিয়ে গেছিলাম, নীল নীল তোয়ালেটা দিয়ে গেছিলাম, ব্লু ব্লু তোয়ালেটা দিয়ে গেছিলাম, সেই তোয়ালেটা কোথায়? সেই ছেলেটা কোথায়? ছেলেটা আসলে হয়ে যাবে, ছেলেটা এইতে তো নইবো, এইতে এইতে তো আসর তো দিব, আবার নোয়াইতে পারে। ঢংকরে লাভ নেই, ফিকাওয়া ঢং করতেছেন, ওখানে লাভ নেই, আমার তোয়ালে দিতে হবে। তোয়ালে দিচ্ছি, তোয়ালে দিচ্ছি, দাঁড়ান মোবাইল নাম্বারটা দেন ভাই। ওই মোবাইল নাই, তুমি কি ফলো নি কি ভাই? সবগুলো আমি সেই কুমারখালি কুষ্টি এসে বারে টেক্সটাইল সেখান থেকে আমি আনিছি, অনেক কষ্ট করে 10 টাকা কম দিছি। আল্লাহ ভাই আমার টয়লেটটা, ভাই আমার টয়লেটটা অত্যাচারিত হতো করে, আল্লাহ রে আমার এই টয়লেট দিয়ে কেটা যে কিরাম করে গা মাছ দিছে, আমার গাড়ি করতেছে বাড়তি, আমার টয়লেট লাগবে ভাই রে। কিছু করেনি, সাইডে দেবে টয়লেট, আমি জানি নে ও ঘষতিছে। ভাই আমি খুব সুন্দর করে কথা বলছি, ওই যে সওয়াল নিয়ে গেছে কোনে ভাই, একটু বলেন না ভাই।
মানে তারপরে আমাকে মেরে একটা হালিম বানিয়ে দিয়েছে। কি কি বলতেছেন ভাই? এত মানে বুঝতেছি না কি কি ঘটনা, কি হয়েছে ভাই? কিরাম করে হালিম বানালো? মানে আমার যেটুকু মনে হচ্ছে, মানে আমার বোধগম্য হচ্ছে, সেটা হচ্ছে যে মানে আমি আর ওই যে আপনি বসেছিলাম না, আপনার ওই চশমাটা আমি চোখে দিয়েছিলাম। চোখে দিয়েছিলেন আপনি? হ্যাঁ। তো কি আছে? তারপর ওরা মনে করেছে আমি সেই, মানে আমি আপনি, আপনি আমি। তারপর আমাকে ধরে না আমাকে এমন প্রহার করলো যে আমাকে তুই পুলিশ র‍্যাব যা কিছু আছে বাংলাদেশে, যা কিছু আছে সব নিয়ে ভাই চলে আয়। শোন, তুই ভয় পাইস নে, আমার জন্য চিন্তা করবি নি, আমার যে সাহস কেউ কিছু করতে পারবে না। আমি এই জায়গায় আছি, তুই চলে উড়ে চলে আয় ভাই, কেউ কিছু করতে পারবে না, কারো কোনো সাধ্য নাই। এই বাজেও, তুই কার সাথে কথা কস? তোর মাল তো আমার হাতে রে। তা আমার মাল আপনার হাতে থাকলে আমার কিছু যায়? আমি কথা শেষ করি নাই, তারপরে শেষ করে। এই আমার মোবাইল আপনি কিসের জন্য নিছেন ভাই? আব্বাসের দোকানে আজম নামের একটা ছেলে আছে, ছেলে কোথায় থাকে কি বৃত্তান্ত জানে না। আরে জানবো না কেন, এটা আমার সেই ছেলে মারিয়ে দিছে, নিয়ে গেছে, ভুলে নিয়ে গেছে। আপনি কি সেই রিয়া না? কোন রিয়া? আচ্ছা, আপনি কি ইনানি ও রিসর্টে উঠেছেন? তাহলে আমি তো বুঝতে পারছি না কি হলো আর কি ঘটলো, আমি কেন মার খেলাম। মানে আপনি মার খাবেন না বাজেল, আপনি কেলে অন্য চশমা কিনলেন, চশমা পড়লেন কেলে, কি না পড়লেন না? আর পরে শাসন বাদ দিয়ে নিজের মনে শাসন করেন বাপরে, আমি জীবনে এরকম মহিলা চুর আমি কোনোদিন দেখিনি। আপনি আপনি তোয়ালে নিচে আগে স্যান্ডেল নিচ্ছেন, আমি কাছে আসছি। আপনি নিজে তোয়ালে নিজে ঠিক মতো রাখতে পারেন না? ভাই এত সময় নিয়ে কথা কচ্ছেন, সময় চলে যাচ্ছে। ভাই আমি একটা কথা বলবো, ভাই আমাকে ছেড়ে দিন, হ্যাঁ আমি চলে যাই, আমি যাবো রিয়ার কাছে। চলে যান, চলে যান। মামা মামা মামা, আপনার চালন যাবো না মামা, আপনার যে গণদোলায় দিচ্ছে আপনি পুলিশের কাছে করে দিলাম, চালন আসবো তোলাটা পায়ও হয় আপনার চালন। না 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 ভাই, সিরাই সিরাই শোনেন, গতবার ঝামেলা পড়েছিলাম ওই যে যখন স্যান্ডেল চুরি করলো, তার বুঝেছেন একটা খাটা সাই ছিল আপনার মতন মশালা, বুঝছেন? করা যাবে না, এটা করা যাবে না, আপনি থাকেন থাকেন, তাই না? অপমান করেছেন আপনি। এখন কি জানি কোনে যাবো, আমরা কি বাংলা ছবির মতো সব অ্যাকশন শেষ হয়ে যাবে তারপর পুলিশ এসে বলবে হ্যান্ডস আপ, এরকম ভূমিকা আবৃত্তি তো হবে বস? হেই, তুমি তো আজকাল অনেক বেশি কথা কও, জানো না আমি কে? ফলো মি। আজম
আমি তো লোক পাঠাইছো নেওয়ার জন্য আর বেশি কিন্তু ফল পারতেছো আত্রুই দিয়ে বাইরে কিন্তু একদম চাবা বানা দিমো হালিম বানা দিমো কিন্তু ভাই এত ষোলো কথা বলেন কিসের জন্য টাইম চলে যাচ্ছে আমার তো আলে লাগবে আর হালিম খাবেন সেটা আমার তো আলে দিয়ে তারপর হালিম তেয়ারি জাগুজি খান ওই মেয়ে উল্টা পাল্টা কথা বলবেন না কিন্তু খারাপ হয়ে যাব চিনেন ওই মিয়া আর বাইরে চিনেন আপনি কার কথা করছেন এই ভাই কথা বলছে না আছে গিয়ে মাত্রীয় না চিনবো আপনার হাতে হাতুড়ি কিসের জন্য ভাই থাকে ভালো করেছেন রাখিছেন ভালো করেছেন শোনেন ভাই ভাই আমার যখন মিজাজ গরম হয়ে যায় যখন ফটাস করে গরম হয়ে যায় আমি চাইলে আমার হাতে দেবো না ঝাড়িয়ে দেবো না একদম হাতুড়ি দিয়ে ভাই ভাই আপনারা কি এরকম করবেন আমার এত সমস্যা আছে আপনারা বুঝতে পারছেন না আমি আমি মেয়ে দেখতে যাব কন্যা দেখতে যাব আজকে আমার বিয়েও হয়ে যেতে পারে দেরি করলে তো সব শেষ হয়ে যাবে আমি মার্ডার হয়ে যাবে তাড়াতাড়ি ভাইকে কি বলতেছেন আপনি বিয়ের কথাই নাই আপনি কিসের আপনি বলেন 2 ঘন্টা পরে হবে ভাই আমার তো আলেটা ভাই ব্যবস্থা করে দেন আরে বাবা রে ফোন ধরছে না তো মানে আমাকে না পেয়ে চলে গেছে তারা চলে যাবে কিসের জন্য বসে থাকবে তাই না বিয়ে ভাইয়ে দেন ভাই কোনো দোকানে মেয়ে খারাপ মেয়ে খারাপ ফ্যামিলি বুঝছে ভাইয়ে দেন ভাই তোয়ালেটা একটু ব্যবস্থা এই আপনি কি চ্যানেল তাদেরকে চেনেন তারা কোন বংশের আপনি জানেন বিয়ে ভেঙে দেবো বললেই হলো অনেক কষ্ট করে আমি এটা অ্যারেঞ্জ করেছি এই আপনার রেগে যাচ্ছেন কেন আপনি রেগে কথা করছেন কিসের জন্য আপনি দেরি করে আইছেন এ না আইছে সবাই দেরি করে দিচ্ছে ভাই আরে রাগ বড় করে আমি দেখেছি আমার কি অবস্থা আমি হাত কম লড়ন না গুসল লাগবো তো লাগেই তো আপনি কি করেছেন কি আপনি আমাকে দেখেছে মিস্টার তারপরে আমাকে চেনা যায় সুন্দর পুত্র আমি কে আমাকে চেনা যাচ্ছে আরে চুপ চুপ আপনারা ঝগড়া ঝাড়ি করবেন না প্লিজ এই তোয়ালেটা নেন তাড়াতাড়ি এখান থেকে চলেন ভাই যান না যান না আপনার লোক কোথায় আছে তোয়লা নিব তাড়াতাড়ি ওই লোকটাকে নিয়ে আসুন না আই বেটা পৌঁছে আপন পাঁচিল কোন কি এত দেরি লাগে এই আজিম শুন আমি তোরা বলি ফাজলামি করবি কিন্তু আতুরির বাড়ি খে মরে যাবি কা দানের পরে না করে মালটা দে তোলা বাড়ি কর ভাই তোয়লেটা দেন ভাই আমার তোয়লে ভাই ফোনে রাখিছেন ভাই দেন না ভাই ওই যে তোয়ালে নীল তোয়ালে ভাই কোনে আপনার হাতে তো দেখি না করে রাখছেন ভাই ওই যে আপনার আপনার দোকানে আমি একটা তোয়লা রাখছিলাম নীল রঙের তোয়লা সেই তোয়লাটা একটু দেন না প্লিজ সেটা ভাই কোনায় গুজিছে হ্যাঁ হ্যাঁ কত গুজি ভাই ও আচ্ছা এ তোয়ারা তোয়লা নেকি হ্যাঁ আমা তোয়ারা না ইয়া দান মালিক আইন বল মনে হচ্ছিলাম ওকে গুরু ফাসিলে তোয়লা নলনে গিয়ে হই ইতারা গোসল করতে গিয়া দাঁড়া আর সুন্দর ইতারা তোয়লা বেশি ফেলাই আচ্ছা বুঝিছি ভাই ভাই আমি মোটামুটি বুঝতে পারিছি তাহলে আপনি আবার বলবেন আরে আমি বলতেছি ওয়ে দোকানের মধ্যে একটা গুরু পাইছিল তো লড়াইছে মনে হয় চাইছে ওই বেচে বলেছে তাই নি যে তুই এই সংবাদ দিছিস আমারে আমার ভাই জ্ঞান থাকা কোন দরকার নেই আমার তোয়ালে লাগবে আছে ওই সৈকতের মধ্যে বলে আছে আছে দেরি না করে আদিল্লার তোয়ালাটা লয়ে আই নাহলে তো মরে যাবো মানে মানে বুঝছিস না কিসের জন্য এই না না সে এই এই সওয়াল এই সওয়ালের কাছ থেকে নিছো এই সওয়ালের কাছ থেকে নিছো এখন তুমি টাকা নাও তুমি টাওয়াল দাও দিয়ে দাও ভাই তাড়াতাড়ি ভাই ভাই তো পায়ে ধরি ভাই আরে দূর ভাই কি টাওয়াল টাওয়াল করো আমরা কোনো টাওয়াল ওয়ালা আনছি না বাসাতে এই টাওয়াল লই আইছি ওর চোখ মুখ দেখে আমি বুঝছি চশমা যতই পরস কোনো লাভ হইব না তোলাটা তোর কাছে আছে বারো মধ্যে একটা বাটাম দিলে কিন্তু বাড়াই যাব আরে দূর ভাই কি তার তোয়ালা তোয়ালা শুনুন মূল বিষয়টা হচ্ছে এই ভদ্রলোকের একটা তোয়ালে হারিয়ে গেছে যে কারণে সে পাগল প্রায় হয়ে গেছে খালি উন্মাদের মধ্যে ছুটোছুটি করছে ওটা লাগবেই ভাই লাগবেই ওই যে দেখেছেন লাগবেই এখন যেটা হয়েছে আপনি নাকি ওই তোয়ালেটা কিনেছেন আপনি যদি তোয়ালেটা ফেরত দেন মানে তাহলে খুব ভালো হয় এই কারণে এই তোয়ালের কারণে আমার বিয়েটাও আটকে আছে একেবারে আটকে আছে ভাই সামান্য তোয়ালে তো ভাই দিয়ে দাও না ভাই এটা মাইরে তোমার কি লাভ হবে ভাই আরে সবও ঠিক আছে কিন্তু আপনার কেনে মনে হইলো আমরাও তোয়ালে নিতে পারি এ তুই মিথ্যে কথা বলতেছিস কিসের জন্য এ ধরে কিন্তু মারি ফেলবো রে ভাই 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 তুই মিথ্যে কথা বলতেছিস ভাই কি লাভ লাগবে আমি একটু দেখি আমি একটু কথা বলি আপনি দেখেন হ্যাঁ একটু কথা বলি বলেন ভাই আপনি কি এই ছেলের কাছে বিক্রি করছিলেন তোয়লা সত্যি করে বলেন তো দেখেন চিনেন তো না হলাই মন তো না হরি তার ও বুঝছি বুঝছি একটু আগে অন্য তিন চারটা ছেলে গোসল করাতাছিল তোয়ালে লইয়া কি তা খোয়াতাছিল তারা সম্ভবত
তারা মনে হয় ওই দিকে গেছে, সম্ভবত তারাও লইয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, উনারা এখন কোথায়, কোন দিকে গেছে? একটু আগে দেখছি ওই দিকে গোসল করিয়া তারা উঠছে, ক্যাপ পিন্ন আছিল তিন চারটার। তাহলে এখানে দাঁড়িয়ে থেকে দ্রুত চলেন, আমরা দাঁড়িয়েছি কেন? কোনো টেনশন করবেন না, কোনো টেনশন না, আমার হাত থেকে কেউ পালাইতে পারবো না। সে তখন থেকে বড় বড় কথা বলে যাচ্ছেন, কাজের কাজ তো কিছুই করতে পারছেন না। এই মেয়ে তুমি রামারাম করবে না, তুমি কিন্তু অনেক ফাইজলামি করতেছো। আরে ভাই, আপনারা কি এই সেমিনারে নিয়ে পড়ে থাকবেন নাকি ভাই? আমার 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 তো চলে চলে যাচ্ছে। চলে চলে না, চলে যাবে, চলে যাবে, চলে চলে যাবে। চান্দ গাড়ি লো রামু গিয়ে আছে তো আপনার কি মেয়ে কোন ধারণা আছে এখান থেকে রামু কত দূর? আচ্ছা রোদেলা, তলের দাম কত? তুমি 2,000 টাকা দিয়ে দিতে পারো না মালের? আপনি কি ভাবছেন আমি বিক্রি করে দেবো? এত নিষ্ঠুর আপনি, আপনি কি বুঝে এই কথা বললেন? ভাই স্যার, আপনি কেমন কেন? একটা সামান্য তোয়ালের জন্য আমার বিয়ে ভেঙে যাচ্ছে, আমার দেরি হয়েছে, এই জন্য ওরা ফোন বন্ধ করে দিয়েছে। আমি আজ বিরাট টেনশনে, চলুন না। দাদা দিদার, আপনি বুঝতে পারছেন না, যেভাবে হোক তোয়ালেটা তাকে ম্যানেজ করে দিতেই হবে। এই তোয়ালে না পাওয়া পর্যন্ত আমাদের লাইফ হেল করে দিবে। চান্দের দেশে থাকলেও তোয়ালেকে টাইনে নামায় তাকে দিতেই হবে। এই কঠিন মাল, অনেক কঠিন মাল, তাড়াতাড়ি করো। উড়ি উড়ি, এই ভাইয়া, আপনার তোয়ালে কি স্বর্ণ দিয়ে বাঁধানো নাকি? হ্যাঁ, এই স্বর্ণ তো দামি জিনিস দিয়ে বানানো, তোর কি? তুই কথা বল ভাই। ও ভাই, এটা না করেন কথা বলছি, এ কথা বললি আমার গাড়ি করে ভাই। আমার বান্ধবী ছিল চম্পা নাম, সে কথা বলতো বিটা শালের মতন, আর এই শালা বিটা হয়ে কথা বলে মেয়ে শালের মতন। শালা মানে কোনে যা লাত্তি দেবো, এ কোনে লাত্তি দেবো তোরে? এই মিয়া, কি শুরু করলেন আপনি? আরে আপু, একটা বিট করো তো, আমার আর সহ্য হচ্ছে না। শুনুন, তারা কিন্তু রিজার্ভ গাড়ি লেগে 2 ঘন্টায় আবার আই যাবে। আপনার শুধু শুধু এটা কি করি বানা, 2 ঘন্টা অপেক্ষা করুন, আই যাবে 2 ঘন্টায়। রাইট, উনি অনেক বুদ্ধিমানের মতো কথা বলেছে, আমাদের না এখানে ওয়েট করা উচিত, কি বলো? একদম ঠিক। মাই সাহেব, কাজ করুন না, মানে আমাকে 2 ঘন্টার জন্য ছেড়ে দিন, আমি আপনাকে তোয়ালেটা যেখান থেকে পারি সেখান থেকে আপনাকে আমি এনে দেবো। এরকম করবেন না, আমার খারাপ লাগে। আমার বিবাহটা হোক, তারপরে দেখবেন আমি সব এভরিথিং ম্যানেজ করে দেবো আপনাকে। দেবো বলছি, দেবো। এই আপনি বারবার কিছু তো নি করছেন যে বিবাহ করবেন, বিবাহ করবেন, আপনি তো আসিস্তান শুধু মাইয়ে দেখতি এবার। হ্যাঁ সেটাই, আমার পাত্রীতে উঠে যাই নানি রিসোর্টে, মানে ওখানে যাবো আমি, মেয়েটাকে দেখে তারপরে চলে আসবো। হ্যাঁ আপনারা একটু পারলে চলেন, আমার সাথে চলেন, আমার হেল্প হবে। আপনাকে করে জোরে বলছি, আমি আমি বলছি। হ্যাঁ সেটাই ভালো হবে। একটা কাজ কর মেঘলা, তুই অনুভব আর রিয়াকে নিয়ে চলে যা, ওর তো এমনি ওই ছেলে আসার কথা, তুই চলে যা, তোরা এদিকটা আমরা ম্যানেজ করি। ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে আপু, আমরা যাই, কোনো সমস্যা আমাকে ফোন দিও। ওকে যান। সরকার, এতগুলো মানুষের ঝামেলা বেলায় কি মজা পাচ্ছেন বলেন দিনই? এই মিয়া, ঝামেলা টিপা তো আপনি, এতগুলো ভালো মানুষ পেয়েছেন বলে কি আপনাকে কিচ্ছু বলতেছে না, সব আপনাকে হেল্প করে যাচ্ছে। আর এই কেস যদি আমি হ্যান্ডেল করতাম, আমি আপনার 12টা কথা ছাড়তাম, ঠিক না? আমাকে প্রথম কঠিন মাইন কাছে ভাই পড়লাম মনে হয়। মাথা কাম করতেছে না আমারও, তাই মনে হইতেছে আপনার এই মাথায় এই কেস ধরা সম্ভব না, অসম্ভব একটা কাজ। সম্ভব বুঝতাছি না, ছেলে মেয়ে দেখা কয়টা, কার সাথে কার বিয়া? রোদে লাভা মেঘলারা কেউ দেখতে হইতেছে,
এরকম মনে হইতেছে না? আমারও তাই মনে হইতেছে। আমার যেটা মনে হয় সেটা তোমার মনে হইব। নিজের মাথা থেকে কিছু তো বাইর করতে পারো না ভাই। আমার মনে হইতেছে কি সব পেস লাগাইতেছে ওই ছেলেরূপী মেয়েটা। গোবরের বুদ্ধি, মাথা ভর্তি পচা গোবর। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। না স্যার কোনো সমস্যা নেই, ছোট একটু ঝামেলা আছে, কিন্তু ওটা আমি নজরদারির উপরে রেখেছি। আমার নাম হলো মিলন হাওলাদার, আমার হলো কি হার চোখ। জি স্যার। হ্যাঁ স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম। আয়নার চোখ বলতেই বস ছাড়ি দিছে না তুমি? মানে তারা এখানকার স্থানীয়, মানে এখন ওই ছেলে আর মেয়ে দৃষ্টি বিনিময় হবে, মানে দেখা দেখি হবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার একটু অপেক্ষা করুন, আমি এখনই খবর দিচ্ছি। আরে অপেক্ষা কিসের জন্য করবো ভাই, সময় চলে যাচ্ছে না, আমি আছি তোয়ালে নিয়ে টেনশনে, এর মধ্যে মাই সাল নানান জিনিস ঢুকে যাচ্ছে। আরে অস্থিরতা তো চূড়ান্ত দেখতেছে, এর জন্য কি আমরা বসবো না? হ্যাঁ ভাই, আপনি কথা বলবেন না, আপনি বেশি কথা বলেন। আপনার কথার কারণে এই লোকটা বিপদে পড়েছে, তার চেহারার যে অবস্থা করেছেন, এখন যদি মেয়ে আইসে দেখে পছন্দ না হয় তাহলে কিন্তু খবর আছে। এই ফাজাও আগে বসকে দিয়েছে। এই কার সাথে কথা বল, সাবধানে কথা বলবে, কিন্তু চিনস আমি কে? এই ভাই ভাই, আল্লাহর রাস্তায় আপনার একটা কথা বলতেছি ভাই, আপনি একটু ট্রিটমেন্ট করেন, পঙ্গুতে চলে যান, আপনার জিবলা টিবলা সব কিছু ঠিক করে দেবেন। আর আপনার কি জিনিস আমি তো বুঝেছি ভাই, আপনি হাতি মারতেছি মুরগি মারিয়ে লুকোয়ে ফেলেন, বড় কথা করছেন ভাই। তোয়ালের ব্যবস্থা করেন ভাই। আমি ভাই এই তোয়ালে ছাড়া আমি বাঁচবো না, ব্যবস্থা করেন। মানে স্যার আমাকে আমাকে মুরগি বলছেন আপনি? না না, আপনার মুরগি বলতে যাবো কিসের জন্য? আপনার পার্সোনালিটি তো সেটা না ভাই, আপনি হচ্ছেন সিএল, সিএল পণ্ডিত। এই আপনারা চুপ করবেন, একটু চুপ করেন না। হ্যাঁ সেটাই, আমরা তো পাত্রী দেখতেছি তাই না? আচ্ছা রোজলা, আমার চেহারা কি খুবই খারাপ লাগছে? জাম্বুর মতন লাগতেছে ভাই, জাম্বু। জাম্বুকে বাংলা সিনেমা, আমাদের বাংলা সিনেমা ভিলেন ছিল বুঝেছেন। আপনি হাসতেছেন কিসের জন্য ভাই? আপনি তো ভিলেনগিরি করতে তিন নম্বর সালির কাম করেছেন। আবার নিজেই তো হালিম হয়ে গেছেন। কি বলস তুই? এই যে হাবে ভাতরে ওরে খালি ইশারা দিব, জায়গার মধ্যে পাঁচটা হালিম বানায় দিব। ফাজিল কথা কাছি না, শান্ত। এই ডোন্ট টাচ মি। আপনি কার কথা কচ্ছেন? তার শরীরে তো কিছু নেই ভাই, সে হাতুড়ি তুলতে পারবে? নাকের নিচে একটা বাম্পার বসায় নিচে বা ডাকাই থেকে গেল, এত সহজ নাকি ভাই? ভাই আপনারা চুপ করেন, নইলে আমি আমার মন ঠিকই আছে মেঘলা। আচ্ছা বলো তো, উনি একটা কল করতে পারতো না? হ্যাঁ পারতো, কিন্তু প্লিজ তুমি মন খারাপ করে থাকলে তো সলিউশন হবে না, তুমি ওয়েট করো দেখো কি হয়। সেটাই তো, একটু অপেক্ষা করেন না আপু, ওনার কিছু হলেও কোনো সমস্যা নেই। এমন কত ছেলে আপনার পেছন পেছন ঘুর ঘুর করবে, আপনি কত সুইট। আমি অনেক সুইট এটা আমি জানি অনুভব, কিন্তু ওনার মোবাইলটা কেন বন্ধ আমাকে বলতে পারো? এমনও তো হতে পারে ওনার মোবাইলের চার্জ শেষ, একটু অপেক্ষা করেন না আপু প্লিজ। মানে আমি একটু
না থাকার বলতে হবে না না আমি বুঝতে পেরেছি মানে আপনারা খুব টেনশনে পড়ে গিয়েছেন না না আমরা টেনশনে নেই আপনি নিচ থেকে আসছেন ভালো লাগছে পুরো মিয়া আপনি তো উদাই টেনশন করতেছেন দাও সিধা আমি আমার টয়লেট আমি নিয়ে আসতাম মেয়ে কি পালায় যেত বংশীয় মেয়ে তাই না আপনাদের ফ্যামিলি তো ভালো মেয়ের মামা কোথায় তার সাথে আমার অনেক কথা হয়েছিল আছে সবাই আসবে আপনারা আসেন আরে ভাই কোনে যাব এখন কেন মেয়ে দেখবেন না এই আপনারা সবাই জানেন আমি যাব না ভাই আমার টেনশন লাগছে যে ভাই আমি যেতে পারবো না আমার আমার তো আলের ব্যবস্থা করতে হবে ভাই মানে মানে সাহেব একটু চলুন আমার জন্য হলো চলুন মানে আপনি থাকলে আমার অনেক ভালো লাগবে আরে মিয়া চলেন না মিয়া এরকম ফোন কেন লাগা আমি সব ব্যবস্থা আপনাদের জন্য করবো টক মিষ্টি দাঁত সবই আছে বুঝছেন আমার মিজাজ দেখে ভালো কথা আমার তোয়ালের কথা ততক্ষণ আমি বলিনি আমার কি অস্থির তোয়ালে কিটা ব্যবহার করতেছে কিটা ব্যবহার করতেছে বলেন তো কিটা আগের দিনের উল্টা ভালোভাবে টলবেন সব জান মাটি দিয়ে আপনার কি সমস্যা আমার সমস্যা একটা কথা বলবি না আর এই কথাটা ছোটবেলা থেকে শুনতে শুনতে আমার কান ঝালা ফালা হয়ে গেছে একবার বলবে একবার মুখ সিলাই করে দেবো ভাই মাহিনের কাহিনীটা বুঝতেছি না একটা তোয়ালে নিয়ে মানুষ এরকম করে আরে ওই হারা তো মেন্টাল কেস এই আমার হাতুড়ির গুনা গুনা পাঁচটা বাড়ি দিলে সব ঠিক হয়ে যাবে সেটাই ভাই কিন্তু অন তো আইতাছে না এত দেরি করতেছে কেন ভাই মেয়ে দেখতেছে তো আসতে তো দেরি হবো ভাই আচ্ছা ভাই গালাগালি করতেছেন কিসের জন্য মারিচ্ছেন একবার লোকটার ইচ্ছে মতন আর এটা আপনার কত নম্বর বিয়ে ভাই স্যার আপনি কি ফালতু কথা বলছেন এটা আমার প্রথম পাত্রী দেখা ওই জীবনে কোনো পাত্রীও দেখিনি এরকম করে হাসছেন কেন হায়রান তো লাগছে আমরা ভয় করছে অনেক ভয় করছে আর লজ্জাও করছে তা হাসমুন কি কাম আপনার মতো এরকম কড়কড়ো যদি মোস্তাক তো আর এর মধ্যে কিছু কিছু বয়স থাকলে আমি চারটে বিয়ে করতো করছেন না কেন করে ফেল এখন কড়া করেছেন ভাই কড়া বিয়ে সুযোগ পায় নাই আচ্ছা এই আপনারা কি এইসবই করবেন
এই কেতকেত কেতকেত করতেই থাকবেন। সেটা তো বলছি। হ্যাঁ, তারপরে মেয়ে দেখতে আসছি কিন্তু কারো কোনো খেয়ালই নাই। না আসলো মিষ্টি, না আসলো জুস, না আসলো মেয়ে, কেউই তো আসছে না। আসবে, সব আসবে। কখন আসবে? ওরা আসবে। এখনো খবর আমি বুঝতেছি না। আমার মনে হইতেছে আমাকে সাসপেন্সের মধ্যে রাখছে। সেটা ভাই একটু তাড়াতাড়ি করেন ভাই। সাসপেন্সে তো আমরা আসি নাই। হ্যালো ব্রাদার, ব্রাদার, আমার তো মনে হয় ফাইসে গেছি, দরজা খোলে না। কি? হ্যাঁ, ফাইসে গেছি মনে হয়। দাদা দাদা আমাকে দেখে আসি। হোয়াট ইজ দিস? বাবা বিজয় দাদি খোলে না। তুই ওমা ওয়াশরুম তো বন্ধ। বাই চান্স প্রাকৃতিক টাকে কি করে শাও তুমি? দরজা তো সত্যিকার বন্ধ। দাদা কি আছেন? মাই গড, কি আছেন? টেনশন করবে না, দাদা তোর কিছু নেই, ও ধন্য আমি খুলে গেলাম। বাবা জানতে পারি? ওরে বাবা, আমি মনন সুরের কথা কচ্ছে। ইন্দুর, আমরা ইন্দুর হয়ে গেছি, ভাতের মধ্যে ঢুকেছে। ইন্দুরের খাঁচা আছে না, খাঁচার মধ্যে ঢুকেছি, পিছনটা দরজা বন্ধ হয়ে গেছে। আমি দেখ কথা কচ্ছি, আমরা কিন্তু ভয়াবহ বিপদের মধ্যে পড়েছি। কোন সমস্যা নাই, আমাদের মুখ ফুলে রাখতে হবে, আমাদের সাহস রাখতে হবে, বুঝলেন? আমার খুব সাহস, কোন সমস্যা নাই, আমরা সাহস থাকবো। আমাদের কেউ শুনছি কিডনি পচার করে এনে। আরে চুপ, শুনছি কিসে কিসে অজ্ঞান খাবো ভাই, অজ্ঞান হলি বলে একটু পানি ছিটে মারবে। কি হয়েছে আপু বলো না? উনি টেক্সট পাঠিয়েছে, এছাড়া আরো অনেক কিছু লিখেছে যেগুলো আমি তোমাদের বলতে পারবো না। উনি টেক্সটগুলো পাঠিয়েছে পড়ো। আর টেক্সটগুলো পাঠানোর পরে ফেসবুকে ব্লক করে দিয়েছে, আর ছেলে কক্সবাজারে আছে। আচ্ছা শোনো, এটা কোনো ব্যাপারই না, এরকম কত ছেলে আসবে যাবে, তুমি মন খারাপ করো না প্লিজ। বাদ দাও তো ওসব ফালতু ছেলের কথা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বলেছি না, ছেলের অভাব কি আছে এই দুনিয়ায়? হ্যাঁ সেটাই, আমরা অনেক হ্যান্ডসাম দেখে একটা ছেলে তোমার জন্য ঠিক করবো, তার সাথে তোমার বিয়ে দেবো, ঠিক আছে? আমরা যেটা করতেছি সেটা কি ঠিক? যদি ঠিক না হয় তুমি গাড়ি থেকে নেমে যেতে পারো। ক্যাপ্টেন কে, আমি বলতে চাচ্ছি আমরা আমাদের শিকারি পিছনে ছুটছি কিনা, মানে বাঘা বিড়াল এক করছি না তো? তোমার মতো বিড়ালকে যেহেতু আমি চিনতে পেরেছি, সো বাঘ চিনতে ভুল করবো। আমার নাম মিলন হাওলাদার। বাকিটা আমি বলি? চুপচাপ বিড়ালের মতো বসে থাকো। সে তো ফোন বন্ধ করে রেখে দিয়েছিল। আমি আমার ভাই আমার ভাই আমি
ঘটনা আমি জানি, আমি শুনেছি। অনুভব আমার ছোট ভাইয়ের বন্ধু, আমাদের সবকিছু বলেছে, কিন্তু এই সাইমন হোটেলে এমন একটা রুম নাই যে আপনাকে আমি খুঁজি নাই। আপনাকে না পাইয়া আমাদের রাগ আরো বেড়ে গেছে, কি করবো বুঝতে পারি নাই, বুঝছেন? আর এর মধ্যে একটা সমস্যা তো আছে, সেটা তো আপনি নিজেই জানেন। কি কেন আপনি সেটা আপনারা বলেন নাই? আপনাদের বলেন নাই? আমাদের কি জানার কথা? জানার কথা তো না। আমার ছোট বোন মাত্র ইন্টারমিডিয়েট পাস করেছে, আমরা আসলে বিয়েতে রাজি ছিলাম না, বিশেষ করে আমার ছোট বোন, ও পড়ালেখা করতে চায়। এই মামা সাথে ওনার সম্পর্ক ছিল, মামা অনেক, এই মামাটা আমাদের অনেক করে বুঝাইছে যে এই লোকটা বয়স হলেও টাকা পয়সা আছে, হ্যাঁ, মানুষ ভালো, জামাই হিসেবে ভালো হবে, এই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে যা হয় আর কি, একটা ভালো সম্বন্ধ ফেলে রাজি হয়ে যায়, আমরাও রাজি হয়ে গেছিলাম। দিদা সাহেব, উনি যা বলছেন কথা কি সত্য? আপনাকে দেখে না এরকম কখনো আশা করি নাই, আমরা আপনাকে চিনি না, কিন্তু আপনাকে দেখে কখনোই মনে হয় না আপনি এরকম মেন্টালিটির মানুষ। মানে এই সময় এইসব চিন্তা করে মানুষ, সময় কত বদলে গেছে না। এ ভাই, এ হ্যাঁ, আপনি কি ভাবিছিলেন ভাই এই মেয়ে আপনার সঙ্গে সংসার করবে? আরে ভাই, জীবনে কত দুই নম্বর দেখেছি, এরাম দেখিনি। আপনি তো মেয়েটার জীবন সর্বনাশ করে দিচ্ছিলেন, আর সবচেয়ে বড় কথা আছে সে মাত্র ইন্টারমিডিয়েট কি বললেন ভাই, পাশ করেছে, মাত্র পাশ করেছে, তার বয়স কত? বয়সের ব্যবধান বাদ দিলাম, আপনি তো বেআইনি কাজ করতে যাচ্ছিলেন ভাই। আপনার মাথার মধ্যে এর মধ্যে ভাবনা কিসের জন্যই আসলো যে আপনি খুব কম বয়সে একটা মেয়ে বিয়ে করবেন? আপনার এখন যা বয়স তাতে কেউ নেই, একটা বুড়ি ধাড়ি আপনি জোগাড় করে বিয়ে করে ফেলবেন, সে তার সেবা করবে, এই বয়সে সে বিয়ে করবেন সেবার জন্যে? কি কথা বলেন না কেন, বলেন। আমি ডিসিশন নিয়েছিলাম জীবনে কোনোদিন বিয়ে করবো না। সেটাই বা কিসের জন্যে? সেটা একটা কারণ আছে, বিরাট কারণ। আমি এক সময় একটা মেয়েকে ভীষণ ভালোবাসতাম, হঠাৎ সে মেয়েটা আমাকে বিচ্ছেদ করলো, মানে আমাদের সম্পর্ক ভেঙে গেল। সেটা আমার কারণে না, সে মেয়েটার কারণে। আমি রাগে দুঃখে অভিমানে বিদেশে চলে গেলুম, বহুদিন বিদেশে ছিলাম, তারপরে হঠাৎ মনে হলো দেশে ফিরে আসি, দেশে আসলুম। আমরা এক ভাই এক বোন, দেশে ফিরে এসে দেখি আমার মা বাবা ভীষণ অসুস্থ। তখন আমি চিন্তা করলাম যে আমার এই মা বাবার সেবার জন্য আমার বিয়ে করা দরকার, সেই জন্য আমি আমার ডিসিশন চেঞ্জ করলাম। ডিসিশন চেঞ্জ করে আমি ভাবলাম যে না, আমার অবশ্যই বিয়ে করা উচিত, মানে আমার মা বাবার সেবা দরকার সেজন্যে। আমি একটু কম লেখাপড়া করছি, তারপরও আপনাদের মতো শিক্ষিত মানুষের মেন্টালিটির চেয়ে আমারটা অনেক বেটার। ভাই, আপনার কাজটা করেছেন তো অন্যায় করে ফেলেছেন ভাই। না ঠিক আছে, আপনি আপনার বাপ মার সেবার জন্যই বিয়ে করতে চাচ্ছেন, সেটা আমার ভালো লাগেছে, তো তার জন্য এই মেয়েটা কিসের জন্য? আসলে ভাই হয়েছে কি, এই মেয়েটার বিয়ে করলে সেই মেয়ে তো আপনার সংসার করতো না, লাথি মেরে চলে যেত। একটা জিনিস মনে রাখবেন, শিক্ষাটা কিন্তু একটা বড় বিষয় রে ভাই। পরিণামে কি হইতো, ওই মেয়েটা অন্য কারো হাত ধরে চলে যেত, দোষটা কিন্তু ওই মেয়ের ঘাড়েই পড়তো, আপনাদের কোনো দোষ হতো না, আপনারা অন্তরালে থেকে যেতেন। না না ঠিক আছে, আপনি ওই যে শোনেন, বিচার কিন্তু এক ধরনের হয়েছে, ওই যে মাঝখানে যে আপনি ফাও মাইক খাইছেন সেটা কিসের জন্য? বলেছিলাম না
বলেছিলাম মনে পড়ে যে ফেসবুকে ভালো মন্দ দুই ধরনের মানুষ আছে দেখে শুনে পারাখিস, দুই দিনের চ্যাটিং এ মন দিয়ে বসলি, তারপরে বিয়ে, দেখা দেখি এখন বোঝ শিক্ষা হয়েছে না? হয়েছে, অনেক শিক্ষা হয়েছে। এই জন্যই ভাইয়া আমি ফেসবুক টেসবুক ব্যবহার করি না, আমি ম্যানুয়াল সিস্টেমে আছি, আতুর দিয়ে পিটাই ওই সব ডিজিটাল করি না, যদিও ডিজিটাল যুগ। কিন্তু কথা আছে কি, আমাদের জগৎ সংসারটা মানে আমরা কিন্তু একজনে আরেকজনে বুঝতেই পারি না, না বুঝে এই যে ভাই ভুল করেছে, এই যে আপনি ভুল করেছেন, এরকম করে প্রেম করি প্রেম টেম করি আমরা ভুল করে বসি ফেসবুকে, তার না এইসব ঘটনা ঘটে। আমি ফেসবুক আমি ভুলে গেছিলাম, চাকরি করে মিলন ভাই, মিলন ভাই এখানে কেন, এখানে কেন, কি সমস্যা কি আপনার? হ্যাঁ তাহলে আপনার কাছে কিসের জন্য, কথা বলেন, কথা বলেন না এখন আমি মারবো। আমি তো তোমাদের দু বোনকে ফলো করছিলাম। এবার দেখি বহু সমস্যা, নানান ধরনের চরিত্র, তবে এটা আমি ঠিকই বুঝে গেছি, যত ঝামেলা ওই মাহিন মানে মাহিনের তোয়ালে, তোমরা যখন ওই ছেলেদের কাছে গিয়েছিলে তারপর দুভাগে ভাগ হয়ে গেলে দু ঘন্টা পরে আসবে বলে, আমি তখন ঠিকই ছুটলাম সেই ছেলেদের কাছে, আমি বুঝে গেলাম কান টানলে মাথা আসে, তোয়ালে যদি আমার হাতে চলে আসে তাহলে সবাই আমার মুঠায় চলে আসবে। ভাই আমি খুব অন্যায় করেছি ভাই, আপনার মারেছি বুড়ো মানুষ, তারপরে আঘাত করেছি, আমার আর কোনো সমস্যা নেই, আমি চলে যাই। সবাই সবার মতো আপনি ঘুরছেন, ভাই দিয়ে দেন, ভাই ভাই দিয়ে আমি তোমার তোয়ালা দেব, কি করেছি এই যে আমাকে যে পারিশ্রমিক করছো তোয়ালা নিয়ে, আমার ভাগ আছে।